মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর ছানা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। ধানের সরার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের সরার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। ও বেহরা দো সাহাব, এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে বলি, আব্বা আম্মা গন, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে আব্বা আম্মা ঠিক হইয়া যান। আব্বা আম্মার চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। ওরে দোস্ত দোস্ত, আব্বা আম্মার নিয়ত যদি খালেস না থাকে, আব্বা আম্মার মধ্যে দিনদারি আর পরহেজগারি যদি না থাকে, ওরে 13,000 মাদ্রাসায় পড়াইবেন, ওই জুব্বাওয়ালা কুত্তাওয়ালা মৌলবি হবে, কিন্তু হাক্কানি রব্বানি দিনদার এলেমওয়ালা আলেম হবে না। হবে না, আগে নিজের চরিত্র ঠিক করতে হবে। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا، ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم। একটা মানুষের জীবনে তিনটা কাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এর বাহিরে আর নেই। এই তিনটা কাল তিন হিসাবে গুরুত্বপূর্ণ। বাল্যকাল এক হিসাবে গুরুত্বপূর্ণ, যৌবনকাল আরেক হিসাবে গুরুত্বপূর্ণ, বৃদ্ধকাল আরেক হিসাবে গুরুত্বপূর্ণ। এই তিন কালের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাল হল যৌবনকাল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাল যৌবনকাল, কারণ যৌবনকালে একটা মানুষের শরীরে যে মেশিনগুলা ফিট করা আছে, এগুলার শক্তি ষোলকলায় পরিপূর্ণ থাকে। বাল্যকালেও এটা ষোলকলায় পরিপূর্ণ থাকে না, বৃদ্ধকালেও ষোলকলায় পরিপূর্ণ থাকে না, যৌবনকালে এটা ষোলকলায় পরিপূর্ণ থাকে। এই জন্য যৌবনকালটা পরিপূর্ণ অ্যাক্টিভ, বাল্যকাল পরিপূর্ণ অ্যাক্টিভ না, বৃদ্ধকাল পরিপূর্ণ অ্যাক্টিভ না। যদিও যৌবনকালটা পরিপূর্ণভাবে অ্যাক্টিভ, যদিও যৌবনকাল অন্য সব কালের থেকে বেশি গুরুত্বপূর্ণ, তবে বাল্যকালটার গুরুত্ব কম না। কেন জানেন? বাল্যকালটা হল একটা মানুষের জীবনের ফাউন্ডেশন। বাল্যকাল একটা মানুষের জীবনের ফাউন্ডেশন। রাজমিস্ত্রিরা একটা গর্জে বানায়, প্রথমে বেইজ ডালাই করে, এবার বেইজ ডালাইয়ের উপরে শর্ট পিলার উঠায়, শর্ট পিলারের উপরে গ্রেট বিম
ডালাই করে। এবারে গ্রেট বিমের উপরে উপরের দিকে ওয়াল তোলে, ওয়াল তো ওয়াল উঠাইবার আগে পুরা গ্রেট বিমের মধ্যে একবারে মাফি জুফি হিসাব করি, প্রথমে একটা গাঁথনি গাতে, একটা গাঁথনি গাতে, এই প্রথম যে গাঁথনিটা গাঁতে এইটা গাঁথবের সময় মেস্তরিরা একবারে সতর্কতার সাথে সুতা দড়ি দড়ি মাফি সোজা করে গাঁথে। কিল্লাই এই হইলা গাঁথনি ইয়া দেওয়ালের ফাউন্ডেশন, ইয়াতে কোনো জায়গা দিয়ে আধা ইঞ্চি বাঁকা হইলে এবারে 10 ফুট উপরের মই যে দূরে উঠবো ব্যাগা বাঁকা। কথা বুঝছেন নি না বুঝেন? একটা মানুষের বাল্যকালটা হইল জীবনের হইলা গাঁথনি ইয়া, ইয়াতে যদি সোজা হয় তা আজীবন ব্যাগা সোজা, আর বাল্যকালীন যদি কোনো রকমে বাঁকা হইতে পারে তা আধাই জীবন ব্যাগা বাঁকা। এটা আমি আপনাদেরকে ভূমিকা কইলাম। এবার আসল কথা শুনেন, এই বাল্যকালটা একটা মানুষের ফাউন্ডেশনটা, এটা সোজা হয় কাদের দ্বারায়, বাঁকা হয় কাদের দ্বারায়, এই মেস্তরিগুণ কর্ম। এই মেস্তরি হলো তিন জাত, কয় জাত? তিন জাত। এই তিন জাতের দ্বারায় একটা মানুষের জীবনের ফাউন্ডেশন সোজাও হইতে পারে, বাঁকাও হইতে পারে, বুঝছেন? এই তিন জাতের প্রথম জাত হইল মা বাবা, প্রথম জাত মা বাবা। মা বাপের দ্বারায় সন্তানের জীবনের ফাউন্ডেশন বালা হয়, মা বাপের দ্বারায় সন্তানের জীবনের ফাউন্ডেশন নষ্ট হয়। দুই নম্বর জাত হইল স্বার্থলোভী শিক্ষক, স্বার্থলোভী শিক্ষক। এগুনে একটা মানুষের জীবনের ফাউন্ডেশনটারে বাঁকা করে দে, বুঝছেন কি কইছি? স্বার্থলোভী শিক্ষক। তো বেগুন স্বার্থলোভী নে, বালা নাই, ও বালা গুণের দ্বারায় আবার একটা মানুষের জীবনের ফাউন্ডেশন সুন্দর হয়। হেগুনো শিক্ষক, হেগুনো কি শিক্ষক? আর যে শিক্ষকে খালি টে আসিনে, বেতন বুঝে, প্রাইভেট বুঝে, টিউশন বুঝে, কোচিং বুঝে, ওই শিক্ষকের শিক্ষকে ছাত্রর আক্ষরিক জ্ঞানের সাথে সাথে আদর্শিক জ্ঞান শিক্ষা দেওয়া বুঝে না, চারিত্রিক জ্ঞান শিক্ষা দেওয়া বুঝে না, শিষ্টাচার শিক্ষা দেওয়ারে কর্তব্য মনে করে না, এতে হইছে শিক্ষক নামের কুলাঙ্গার। এতে দ্বারায় একটা মানুষের জীবনের ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? ক নম্বর গেল, তিন নম্বর হইল আমাদের দেশের পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক নেতাগণ, এগুলোর মধ্যেও বালাও আছে খারাপও আছে। বালাগুণের দ্বারাই একটা মানুষের জীবন সুসজ্জিত হয়, একটা চরিত্রবান নেতার দ্বারায় আর 10টা চরিত্রবান নেতা তৈয়ার হয়। আর কতগুণ আছে নেতা নামের কুলাঙ্গার। এগুনে আপনার হোলা গেলে স্কুলে মাদ্রাসার দিছেন বালাই গিয়া শিক্ষিত হই, নক্ষত্রের মতো সমাজের আকাশে জলমল করার জন্য, কিন্তু এগুনে আপনার হোলাগার আতিথ্য পিস্তল ধরাই দে, ড্যাগার ধরাই দে, টেয়ার বান্ডে লিগা যাবি ইত্যে ঢুকাই দিয়ে আপনার হোলাগার আতায় সন্ত্রাস করাইলে হয়, এগুনে এই হোলাগার জীবনটারে নষ্ট করে দে। কি বুঝছেন? বেগুনে নে জি, নষ্ট গুণে, বালাগুনে ন। সবটার মধ্যে দুই গ্রুপ আছে, এক গ্রুপ বালা আরেক গ্রুপ নষ্ট, নষ্ট নষ্ট করে বালায় বালা বানায়। কথা বুঝছেন না বুঝেন? আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আমি সোডোমিয়ার ঘরে একটা উপদেশ দিব, সেটা হইল
এই তিন জাতের বাহিরে আরেকটা জাত আছে, হেই জাতেও মানুষ নষ্ট করিয়া লাগে। হেই জাত হইল অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী, অসৎ সঙ্গী। এই জন্য মা বাপ সবসময় চৌকস থাকা চাই, আর হুদ্গা আঁড়ের কাল লগে, সলের কাল লগে, হিরের কাল লগে এটার প্রতি নজর রাখা চাই। জি মদদির লগে আঁটলে মদদিও যাব, সোরের লগে আঁটলে সোরই যাব, সন্ত্রাসীর লগে আঁটলে সন্ত্রাসীও যাব, পাবজি আর ফ্রি ফায়ারের প্লেয়ারের লগে আঁটলে হেতের হিটা নিশাও যাব। এবার তো হলো গলের মনে কষ্ট হয় যার কয় সন্ডে কইলাইতে না দিয়েলার। হ্যাঁ এই জন্য সোডমি অগল আর সে মনে কষ্ট নিচ্ছে, মনে কষ্ট নিলে কি লাভ হইব কথা বুঝছ নি? ওই ফ্রেন্ড সার্কেল বানাইতে কেন সাই সিন্ধি বানাইনি, ফ্রেন্ড সার্কেল বানাইতে কেন কি বানাইনি সাই সিন্ধি বানাইনি, যেতেরে হেতেরে ফ্রেন্ড লিস্টে লইও না বুঝছ নি? উন্ডা গুন্ডা টাউট বাটপার সোর ডাকাই মদদি জুয়ারি ওই ফ্রি ফায়ার খেলুন যা এগুনেরে ফ্রেন্ড লিস্টে লইও না, লইলে তুইও সারে ঘাড়ে দেবে। সৎসঙ্গে সর্ব স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহু আকবার। একটা মানুষের জীবনের ফাউন্ডেশন কোন কাল কয় না? বাল্যকাল। বাল্যকালের সীমা কদ্দুরা নিয়ে আগে ঠিক করেন। বাল্যকালের সীমা শুরু কোনান্তুন শেষ কোনান্তুন, এরে হলো গল। আর এখন খালি ওয়াজ ন, আর আই খালি মোল্লা ন, আই সায়েন্টিস্ট মোল্লা হারা জীবন ব্যাগা। এই মাদ্রাসা সিলেবাসের সায়েন্সের তর্কশাস্ত্রের সর্বোচ্চ কিতাব জিয়া ব্যাগাতুন কঠিন, মাদ্রাসাত মূল হইয়া গেলে হওয়াই তো চায় না। এ আই হিয়া উতি উতি মুখস্থ হয়েছি হারা জীবন। ওই লালপুর মাদ্রাসার যেখানে আদুল বাড়ি করি, আদুল বাড়ি নাই এই ওই জিজ্ঞান সাক্ষী আছে ইয়ার কাছে কাঁপিয়ে উঠছে অনাতন বউ হয়েছে বুঝছেন? লাল ফুল মাদ্রাসার তাই জিজ্ঞাই আই এটা কইয়ের কিনলে আমার আলোচনাগুলা গবেষণামূলক আলোচনা, তুই সাইডাই লাইও এত এত কিতাব এত বই হুটতে কেন এত কিছু তুই তো আইতেন? বাল্যকালের শুরু কোথায় শেষ কোথায় আপনার করে জিজ্ঞাইলে আপনারা করবেন যে জন্মের প্রথম দিনে তুন বাল্যকাল শুরু, কিন্তু আয় কমু যে না বাল্যকাল আরেক কেনা আগের তুন শুরু হয় বলে হেয়ার আগে আর কন্ডে মারফেটে তুন, হেয়ার আগে মারফেটে তুন বাল্যকাল শুরু হয়, মারফেটে তুন বাল্যকাল শুরু হয়। এই আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে বানানির পদ্ধতি কইতে না রে, আব্বার এক ফোঁটা আম্মার এক ফোঁটা দুই ফোঁটা বীর্য আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতের দ্বারা নিয়ে গেছেন আদম তৈরির কারখানার কন্ডে। আদম তৈরির কারখানা কি? আমাদের আম্মা জানদের গর্ব, আম্মা জানদের গর্ব, যেটাকে আরবিতে রেহেম বলে, রেহেম বাচ্চাদানি। এখানে আব্বা আম্মা দুজনের দুই ফোঁটা বীজরে আল্লাহ পাক নিয়ে গেছেন, নিয়া এটারে এখানে ঘুরেন কদিন? ও আপনারা তো আদুন বালা হারেন দিল কদিন? চল্লিশ দিন। এটা ভালো হয়েছে আপনারা সাপোর্ট করছেন যে আগের দিকে কই দিয়েছেন চল্লিশ দিন, আর হোলা আইনি এবারে আর কথারে বিশ্বাস করব, নলে খালি আয় কইলে বিশ্বাস করতো না বুঝেন নি? কদিন ঘুরেছে? চল্লিশ দিন। ঘুরানির পরে এই দুই ফোঁটা বীর্য একটার সাথে একটা মিশ্রণ হইয়া এ একটা জমাট রক্তের দলা হইছে।
কি হয়েছে? এই জমাট রক্তের দরটা এটারে আবার গুড়া মেশিনের ভিতরে কি হবে গুড়া কদিন? আবার চল্লিশ দিন। আবার চল্লিশ দিন গুড়ানির পরে জমাট রক্তের দলাইটা একটা গোস্তের টুকরা হয়েছে। কি হয়েছে? গোস্তের টুকরা। এই গোস্তের টুকরা এটারে আবার গুড়া মেশিনের চেয়ে আবার কি হবে গুড়ার কদিন? আবার চল্লিশ দিন গুড়ানির পরে এবারে গোস্তের টুকরা এটা দুই ভাগ হয়ে গেছে। বুঝলে কি হয়ে গেছে? দুই ভাগ, দুই টুকরা। এই দুই টুকরারে এবারে আবার মেশিনের চেয়ে কি হবে গুড়ার গুড়াইতে গুড়াইতে এক টুকরা আগের যে গোস্তের টুকরা হয়েছিল হেয়াতুন আরও একটু নরম হুসুসা মুহ হয়ে গেছে, আরেক টুকরা আগের তুন আরও কঠিন শক্ত হয়ে গেছে। শক্ত যেটা হয়েছে এটার কয় আড্ডির টুকরা। কি টুকরা? আড্ডির টুকরা। তো এবারে দুই টুকরা হয়েছে না, এবারে আড্ডির টুকরা নিয়ে নার গোস্তর টুকরা নিয়ে নার আবার ঘুরেন কদিন? চল্লিশ দিন। এবারে ঘুরতে ঘুরতে ওই গোস্তর টুকরা দিয়ে আসি ইঞ্জিন বেলন দিয়ে হিডা বেলতে যেরকম হিডা সারে মই মেলে গোস্তের টুকরা গিয়ে এরকম মেলি গেছে। মেলি ওই আড্ডির টুকরা ইঞ্জিনের চতুর্ভাষে দিই বেয়াইছে। আড্ডির টুকরা ইঞ্জিনের চতুর্ভাষে দিয়ে কি হয়েছে বেড়াই আড্ডির রূপে দিয়ে এবারে গোস্তের কবারই গেছে। গোস্তের কি হয়েছে? কবারই গেছে। ভিতরে আড্ডি উর্ফে দিই গোস্ত এবারে আবার ঘুরে ঘুরাইতে ঘুরাইতে কদিন? চল্লিশ দিন। এই চল্লিশ দিন ঘুরানির দ্বারায় কোনো আন্দি চোখের আকৃতি, কোনো আন্দি কানের আকৃতি, কোনো আন্দি নাকের আকৃতি, কোনো আন্দি ঠোঁটের আকৃতি, কোনো আন্দি জিব্বার আকৃতি, কোনো আন্দি মাথার আকৃতি, কোনো আন্দি ঠেঙ্গের আকৃতি, কোনো আন্দি হাতের আকৃতি, অর্থাৎ বডি অফ হিউম্যান, বডি অফ হিউম্যান, একটা মানব দেহের আকৃতি কমপ্লিট গঠিত হয়েছে। কয়চল্লিশ গুরানির হরে সাতচল্লিশ, কয়চল্লিশ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুযগাতান ফখালাকনাল মুযগাতা ইজামা ফকাসাউনাল ইজামা লাহমা ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ এতক্ষণ আমি বাংলাতে কইছি যে কথা এখানে আয়াত ইয়াইতে আছে, ছোট্ট মেয়েরা বাংলাতে ওইটে আরো আরবি না আরো না কোরআন শরীফের বাংলা অনুবাদ লাইব্রেরিতে আছে নি না নাই? নিয়ে বাংলা নেই, বাংলা অনুবাদ আলা কোরআন শরীফ লাইব্রেরিতে নাই, সেখানে কেন কিনিও কিনি বাসাত বই এ আই হইলাম যে আয়াতিয়ার অনুবাদ চাইও ব্যাখ্যা চাইও কথা ঠিক আছে নি? মানব দেহের আকৃতি মায়ের ফ্যাটের মধ্যে হয়েছে নি? জি। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাই গিয়ে হাড়ায় কেউ কয় যে জিব্রাইল, আর কেউ কয় যে জিব্রাইল ন অন্য ফেরেশতা একজন হাড়ায় ফেরেশতা ইয়ারে আল্লাহ কয় এই ফেরেশতা যা নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা, সোনাইমুড়ি থানা অম্বরনগর গ্রামের অমুক বাড়ির অমুকের স্ত্রীর গর্ভের ভিতর আমি একটা আদম সন্তান তৈয়ার করতেছি, তোর কাম হইল এই আদম সন্তান ইয়া ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জীবন যাপন করার পরে মরি যাইব, যে মরণের পরে যেটা ইয়ার কবর হইব এই কবরের জায়গাতুন এক সিমটি মাটি লই ইয়ার মারফাটিতে ইয়ার নাভির লগে মিশ্রিত করে দিয়ায়। তো ফেরেশতাই আই হেবেড়া যেটা কবর হইব ইয়ন্তুন এমনি সিমটি একটা লই মাটি মারফাটের ভিতরে নাভির লগে মিশে দিয়ে মিশে দিতে যাইবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যেই জায়গার মাটি তার নাভির লগে মিশে দিছে এই জায়গা হিয়ে নিতে হাতের দাফন হইব, হাতের বাপ দাদার সাধ্য নাই কবর লড়াইবের।
قال النبي صلى الله عليه وسلم ما من مولود الا وفي سرته من تربه التي خلق منها حتى يدفن فيها وانا وابو بكر وعمر خلقنا من تربه واحده حتى ندفن فيها খালি এদুর কই রসুল থামে না তো আরো সামনের মুই কর কয় আমার সাহাবীরা তোমরা শোনো এখন তো আমি জিন্দা আছি জিন্দা থাকতে কই যাইয়ের আমি আমার আবু বকর আমার ওমর আমরা তিনজন এক মাটির তৈয়ারি তিনজন এক জায়গায় দেখো নমু তোমরা চাইও অন আবু বকর আর ওমর কোথায় এক জায়গায় না রোজায় এক দশে এই কথা রবিজি জিন্দা থাকতে কই আছে আপনারা মুর্দার কবরে মাড়ি দেননি মাড়ি দিবার সময় দোয়া গিয়ে আছে না কি দোয়া কোন চাই এই ফন্ডিতি অঙ্গ আনা বুঝা যাবে নিয়ে না না আসল ফন্ডিতি লাতুরে তুমি মুসলমানের হলান তুমি হরেশচন্দ্রের গত্ত নিছ না সীতারানের দুঃখেই বড় হয়েছ তুই আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিমের উত্ন তুই আমেনা বেগম ফাতেমা বেগমের দুঃখেই বড় হয়েছ না তো তুই দুনিয়ার হন্ডিতি ব্যাগেন হার বাপের জানাজা হড়বেল লাগেছ যে হেঁটে জানাজার দোয়া ইয়ে হার না কাহ তুই দুনিয়ার সাফাবাজি ব্যাগেন হার বাপের কবরে নামাইবের সময় দোয়াই গিয়েছে ইয়ে হার না কাহ তুই দুনিয়ার টাউডারি ব্যাগেন হার হ্যাঁ দুনিয়ার সাফাবাজি ব্যাগেন হার বাপের কবরে মাটি দিবের সময় তো আজ্ঞা আছে ইয়ে হার না কা বাপ তুরগু মনে কষ্ট গেলে আর মাফ করে দিস বাপ আই তো কুচি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অর্থ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই মাড়ি এগেন দিয়ারি তোরে বানাইছিলাম মাড়ি এগেন দি তোরে বানাইছিলাম আবার এগেন ইতে তোরে ঢুকাইয়ের এই মাড়ি এগেন ইতে তুই একদিন নিশ্চিন্ন আছিস নিয়ন্ত্র নাই তোরে অস্তিত্ব দিছি এই অস্তিত্ব নিয়ে আবার বিলীন করি এলাম ও মাড়ি এগেন ইতে ও কবর কুই সার না অস্তিত্ব আসেনি মাড়ি হয়ে গেছে না এই মাড়ি আগের একটু অস্তিত্ব দিছি সানির বোটকা দেখছেন নি বোটকা বোটকা চিনেন নি খুদ ফানা হোক আর আপনি জাত মে মিল জানা ইয়ে তামাশা হবাব মে দেখা আল্লাহর আশেকে কয় দুনিয়ার মানুষেরা ফানির লগে কিছু ধাক্কা খাইলে হেডে বোটকাই গাউড়ে দুই এক সেকেন্ড পরে আবার বোটকাইয়া বাস্ট হয়ে যায় আবার ফানির তু নুটছে ফানির লগে মিশি যায় আরে দুনিয়ার মানুষ তোরা বেগুন মাটির বোটকা মাটির বোটকা এই মাটি তুন বোটকাই গেউ সে ষাট সত্তর বৎসর পরে বোটকাই আবার মাটির লগে মিশি যায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এবার মিশাইছে নি নাভির মধ্যে কি মিশাইল কবরের মাটি কিসের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এখনো পর্যন্ত তুই মুর্দা মানুষ তো আমি বানাইছি মার ফেটে কিন্তু মানুষ এখনো পর্যন্ত মুর্দা কিছে হ্যাঁ ঠান্ডা এলে মানুষ ইয়া এখনো পর্যন্ত জিন্দা না মুর্দা মুর্দা মানুষ তো আল্লাহ বানাইছে মারফেটের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত মানুষ ইয়া মুর্দা এবারে বুঝেনছে মৌ থাকে না হায়া থাকে আমরা তো দুনিয়াতে দেই যে হায়া থাকে মৌত ফরে আসলে মৌত আগে মৌত ফরে মাঝখান দি হায়া মাঝখান দিকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
মৌত আগে তো মৌত আগে আল্লাহ ফাকবুল আলামিন কয় বন্দা তোর মারে জিজ্ঞা গই আল্লাহু আকবার ৪৭ দিন এই ১৬০ দিন পর্যন্ত গর্ভে ধরা সন্তান মায়ের ফেড়ে নড়াচড়া করে না, এর পরে তুন নড়াচড়া শুরু হয়। কারণটা কি? এই ১৬০ দিনের মাথায় আল্লাহ ফাকরুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, আল্লাহ কয় যে সেখানে আমি আরেকটা জিনিস বানাই, সেই জিনিসটার নাম হলো রুহু। এই জিনিসটার নাম কি? রুহু। এখন রুহু জন দিদিছে, এবারে হোলা জীবিত হয়ে গেছে, কন্ডে মায়ের ফেডে জীবিত জন হয়েছে, এবারে নড়াচড়া শুরু হয়েছে, এবারে নড়াচড়া শুরু হয়েছে। নড়াচড়া শুরু হয়েছে যে এইটা বড় কথা ন, কিন্তু এতদিন পর্যন্ত বাচ্চা এটা মায়ের ফেডের মধ্যে কোনো সোদা ছিল না, এখন বাচ্চার মার ফেডের ভিতরে সোদা আছে। এই সোদা আছে যে এইটার ক্রিয়া প্রতিক্রিয়া কি? কয় ক্রিয়া প্রতিক্রিয়া হইলো এখন থেকে মা বাপ দুনো গায়ে যা করে যা কয় যা শুনে যা খায় এটার একটা প্রভাব যাইয়া গর্ভের সন্তানের উপরে পড়ে। গর্ভের সন্তান মা বাপের কথাবার্তা খাওয়া দাওয়া চলাফেরা এটার থেকে একটা শিক্ষা গ্রহণ করে। একটা কি গ্রহণ করে? কথার কথা, মা ইজ্ঞায় মিষ্টি বেশি খায়, এই হোলা ইয়ার মার মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস হয়ে থাকে। মা ইজ্ঞায় জাল বেশি খায়, মারফেড়িতে হোলা ইয়ার জাল বেশি খাওয়ার অভ্যাস হয়ে থাকে। এই কারণে ২২ বছর বয়সে হোলা দুগা এক হোটেলে এক কই টেবিলের দুই পাশে চেয়ার দুইয়া নিতে বইছে নাস্তা করবেন লাই। মেসিয়ার আই জিজ্ঞায় আপনারা কে কি খাইবেন, একজনে কয় আমারে দুগা ফরটা দেও আর বেশি করি কদুরা শিরা দিই গিয়া মিষ্টি দিও। হাতের খেয়াল হইল ফরটা দুগারে মিষ্টি শিরাইতে বিজাই বিজাই খেব, মিষ্টি শিরাইতে। আর ইজ্ঞারে জিজ্ঞা কর তুমি কি খাইবা, কয় আর বেশি করি কাঁচা মরিচ দিই গিয়া ডিম মামলেট দে। তার মানে হেতে জাল প্রিয়, জাল যে অল্প জালে হেতেরে হোতায় না, বেশ করেই জাল দেওয়ং লাগে। হাতে কয় বেশি করি কাঁচা মরিচ দিয়া রে ইজ্ঞা ডিম মামলেট দে। ইজ্ঞায় কয় মিষ্টি শিরা বেশ করি দে, আর ইজ্ঞায় কয় কাঁচা মরিচ বেশ করি দে। তার মানে একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। এই ব্যবধানটা ওই সেখন তুমি কইতে নারবেন নি মার ফেটে তু ইয়ে তু। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, সন্তান গর্বে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, এইটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে। গর্বের সন্তান সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য অম্বরনগরবাসী যুবকেরা যুবতীরা যারা আপনারা বিয়ে করছেন, সন্তান যখন গর্ভ ধারণ করবে স্বামী স্ত্রী দুজন সাবধান, ঘরের ভিতরে গালিগালাজ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অশালীন কথা বলা যাবে না, ঝগড়াঝাট্টি করা যাবে না, মারামারি আর কিলাকিলি করা যাবে না। যদি করেন মনে করিয়েন আপনারা স্বামী স্ত্রী দুজন এগুলা করতেছেন না, বরং গর্ভের সন্তানের এগুলা শিক্ষা দিতেছে। গর্ভের সন্তানের কি দিতেছেন? হাই 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 হাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নাম শুনছেন নি আপনারা? হযরত বরপীর সাহেব রহমতুল্লাহ আলাই কিরকম বড় পীর আছিলেন উনি, কিরকম বড় পীর অদস্ত। এমন দাবি করি বইছে একদিন, দুনিয়ার কোন অলি আব্দালের মুখে এত বড় দাবি শোভা পায় না। মুরিদিলা তাখফ আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয় দুনিয়ার মানুষেরা শুনো, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব পীর বুজুর্গ সব আমার কদমের উপর
আর আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উপর। এই দাবি আব্দুল কাদের জিলানির মুখে শোভা পায়, আর কারো মুখে শোভা পায় না। আমার বেহরা দোস্ত আহবাব, এই আব্দুল কাদের জিলানির বয়স দশমে পাঁচ বছর, ক বছর? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মা উনারে লই গেছে একটা হাফেজিয়া মাদ্রাসায়, একটা হ্যাপস খানায়, যাইয়া কয় হাফেজ সাহেব হুজুর, এটা আমার ছেলে আব্দুল কাদের, বয়স পাঁচ বছর। এখনও আমি কোনো শিক্ষকের সামনে বসাই নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি নাই, এই জীবনের প্রথম সর্বপ্রথম আপনার কাছে নিয়ে এসেছি। কারণ আমার মনের কামনা, আমার মনের আরজু, আমার ছেলেটা পরে যা হবে হবে হবে, কিন্তু জীবনের শুরুতে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, এটা আমার দিলের আরজু। মুসলমান ভাইরা, আপনাদের কাছে সন্তান নাই, আপনাদের আরজু জাগে না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, যা হোক ফরে হবে, কিন্তু জীবনের শুরুতে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, এটা আমার দিলের আরজু। এই আরজুটা আপনাদের অন্তরে জাগে না? আল্লাহ আমারে ফোলার করার তিনটা দিছে, আমি তিনোটারে কোরআনের হাফেজ বানাইছি। আল্লাহ যদি একশোটা ফোলা আমারে দিত, আমি জীবনের শুরুতে একশোটা ফোলারে কোরআনের হাফেজ বানাইতা। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায় কয়, হুজুর আমার ছেলেটারে আপনার সফরদ করি গেলাম, আপনি আমারে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানির মা তো বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। জীবনের প্রথম সবক তো হাফেজ শাহ হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সুরায় ফাতেহাটা আব্দুল কাদেরকে মস্কে করাইছেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার রিপিট করিয়া করিয়া সুরায় ফাতেহাটা পড়াইছেন। পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের দেখি সুরাটা আমারে মুখস্থ শুনাইতে পারো কিনা, সুরায় ফাতেহাটা আমাকে একটু মুখস্থ শোনাও। ওস্তাদজির আদেশ পাইয়া শিশু আব্দুল কাদের বুকে হাত দিয়ে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাফেজ শাহ হুজুর চোখ বন্ধ করে শুনতে আছে, আব্দুল কাদের সুরায় ফাতেহা হাফেজ শাহ হুজুরকে মুখস্থ শুনাইতে আছে। হুজুরের খেয়াল হইল সুরায় ফাতেহা শেষ, আব্দুল কাদের তেলাওয়াত শেষ, কিন্তু বাস্তবতা তার উল্টা। আব্দুল কাদের কয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। হাফেজ সাহেব হুজুর চোখ খুলছে, কিরে আব্দুল কাদের তো সুরায় ফাতেহা শেষ করি তেলাওয়াত থামে না, সামনের দিকে না পড়ে, ব্যাপারটা কি? দেখিনি পড়ে না, মুখস্থ পড়ে। চোখ খুলি, দেখে আব্দুল কাদের মুখস্থ পড়তে আছে, সুরায় ফাতেহা শেষ করি সুরায় বাকারার শুরু থেকে মুখস্থ পড়তে আছে। হাফেজ সাহেব হুজুর মনে করছে, বুঝি দুরা পড়েই মনে হয় বন্ধ হয়ে যাবো, না আব্দুল কাদের শুরু করছে তো করছে, আর বন্ধ হয় না, একেবারে আঠারো ফা রাতে যাইয়া তারপরে তেলাওয়াত বন্ধ হয়েছে। কয় ফা রাত? আঠারো ফা রাত। আমার বেহরা দোস্ত আহবাব, হাফেজ সাহেব হুজুর তো অবাক হইয়া গেছে, রে তোরা কে আসিস? আব্দুল কাদেরের মাকে একটু খবর দে। আব্দুল কাদেরের মা এসছে, হাফেজ সাহেব হুজুর কো, বোন আপনি না করিলেন আপনার ছেলেটাকে কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, আপনার ছেলেটাকে আমি সুরায় ফাতেহা মুখস্থ করাইলাম, সুরায় ফাতেহা শুনাইতে কইলাম, আপনার ছেলে সুরায় ফাতেহা তো শুনাইল, সাথে এক বৈঠকে আঠারো পারা কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল, আপনি কইলেন কোনো শিক্ষকের সামনে বসান নাই, তাহলে আব্দুল কাদের আঠারো পারা মুখস্থ কেমনে করল, কোথায় করল? আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায় কয়, হাফেজ সাহেব হুজুর আমি জানি আমার ছেলে কোথায় মুখস্থ করছে, কেমনে মুখস্থ করছে। কয়, কি জানেন একটু তাড়াতাড়ি বলেন।
আব্দুল কাদের মা কয়, হুজুর আমি একটা মহিলা, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি। বেশি কোরআন তেলাওয়াত করা আমার নেশা, কোরআন তেলাওয়াত করা আমার গেজা। আমি যেই দিন আমার নেশা পরিমাণ কোরআন তেলাওয়াত করি না, সেই দিন আমার ক্ষুধা লাগে না, আমার খানা হজম হয় না। যেই দিন আমি আমার নেশা পরিমাণ কোরআন তেলাওয়াত করি না, সেদিন রাত্রে আমার দুই চোখে ঘুম আসে না। আমার বেয়েরা দোস্ত বাপ বুঝি থাকলে আমার একটু বলেন না, গোটা অম্বরনগর না গোটা সোনাইমুড়ি থানা ব্যাগটা তালাশ করলে এই গুণের মা কয়জন পাওয়া যাবে? বাপ বলো তার বেটা বালো, মা বালো তার জি, গাই বালো তার বাছুর বালো, দুধ বালো তার গি, আরে ফ্যাট বালো যার সন্তান বালো, ফ্যাট খারাপ যার সন্তান খারাপ। হ্যাঁ বুয়াতে পাকি জাতি নতে পাকে কেরদার, জেনা জাদা না বাসদ জুজ জেনা কার, যে মরদুম সক যে সক মরদুম না জায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত, গোলে আমরা যে হক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। জোলেখা হজরত ইউসুফ আল ইসলামের হাফতম খানার মধ্যে নিয়া হজরত ইউসুফ আল ইসলামের থেকে জেনার কামনা করছে, জেনা জেনা বেবিচার। আল্লাহর নবী হজরত ইউসুফ আল ইসলামকে, জোলেখা তুমি তো আশ্চর্য মহিলা, এমন একটা অপবিত্র কাজের কামনা তুমি আমার মতো একটা পবিত্র পুরুষের থেকে কেমনে করতে পারলা? তুমি আমার কি মনে করছো? বাপ যদি বেবিচারী হয় সন্তান বেবিচারী হইতে পারে, আমার আব্বা বেবিচারী নয়, আমার আব্বাই ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা আমার ইসহাক তিনি একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী, আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য ফরিস্ফুটিত এক পবিত্র ফুল, আমার ভিতরেও আল্লাহ পাক নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছে, আমার বংশের মধ্যে বেবিচারী কেউ নাই, সব পবিত্র চরিত্রের অধিকারী, আমার মতো পবিত্র চরিত্রের অধিকারী থেকে তুমি এমন অপবিত্র কাজের কামনা কেমনে করিলা? তোমার এই কামনা কেয়ামত পর্যন্ত তো পূরণ হবে না। কারণ মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর ছানা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। ধানের সরার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের সরার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। ও বেয়েরা দোস্ত, এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে বলি, আব্বা আম্মা গন, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে আব্বা আম্মা ঠিক হইয়া যান। আব্বা আম্মার চরিত্র যদি দূষণ থাকে সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। ওরে দোস্ত দোস্ত, আব্বা আম্মার নিয়ত যদি খালেস না থাকে, আব্বা আম্মার মধ্যে দিনদারি আর পরহেজগারি যদি না থাকে, ওরে 13,000 মাদ্রাসায় পড়াইবেন, ওই জুব্বাওয়ালা জুব্বাওয়ালা কুত্তাওয়ালা মৌলবী হবে, কিন্তু হাক্কানি রব্বানি দিনদার এলেমওয়ালা আলেম হবে না, হবে না। আগে নিজের চরিত্র ঠিক করতে হবে। আমার বেয়েরা দোস্ত, শিক্ষক মহোদয়গণ, মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, শিক্ষক হলো মানুষ বানানোর কারিগর, শিক্ষক হলো চরিত্রবান বানানোর কারিগর, শিক্ষক হলো তারকা বানানোর কারিগর। এই শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে ছাত্র কোনোদিন যোগ্যতা সম্পন্ন তৈরি হবে না, ছাত্র কোনোদিন নক্ষত্রের মতো জলমল করবে না, ছাত্র কোনোদিন চরিত্রবান হবে না। ও বেয়েরা দোস্ত, যদি নেতার চরিত্রে দূষণ থাকে কর্মী কোনোদিন ভালো হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হুজুর আমি তো এমনিই কোরআন তেলাওয়াত বেশি করি, এর মধ্যে আমার আব্দুল কাদের যখন আমার গর্বে দাঁড়িতে হইছে আমি আর একটু অ্যালার্ট হইয়া গেছি, তখন থেকে আমি এবারে কোরআন তেলাওয়াতের মাত্রা আরও বাড়াই দিছি। আমি একটু সময় পাইলেই অজু করি কোরআন শরীফ লইয়া বসি, একটু অবসর পাইলেই কোরআন শরীফ লইয়া বসি। আমার তো খেয়াল আমার আব্দুল কাদের আমার গর্বের ভিতরে থাকা অবস্থায় আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার ফ্যাটের ভিতরেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। দুনিয়ার মানুষ জানে না আমার আব্দুল কাদের অন্য 10টা নবজাতের মতো না। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার সময় 18 পারা কোরআন সিনার মধ্যে লইয়া ভূমিষ্ঠ হয়েছে। আমার বেইরা দোস্ত, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
উনার মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া মায়ের পেটের ভিতরে 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে। আল্ট্রা মডার্ন যুগের এই আল্ট্রা মডার্ন যুগের আধুনিক মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া বেনিটিভ একটা কাঁধে জুড়ে জুলাইয়া এই যে মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে ঘরের ভিতরে আল্লাহু আকবার ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, নাটক দেখে, সিনেমা দেখে, বাংলা ছায়াছবির গান শুনে, হিন্দি ছায়াছবির গান শুনে। আমাকে একটু বলেন না, আব্দুল কাদের জিলানি যদি মায়ের তেলাওয়াত শুনিয়া কোরআনের হাফেজ হয় তাহলে এই আল্ট্রা মডার্ন তথাকথিত দৈয়ুস মহিলা এগুলার ফেটের সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ডজনের ডজনের গানের হাফেজ হয় কিনা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ডজনে ডজনে আল্লাহু আকবার সিনেমার ডায়লগের হাফেজ হইয়া বাইর হয় কিনা, এই পোলা ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের জিলানি কেমনে হবে? এটা তো চোরের সর্দার হবে, এটা তো ডাকাতের সর্দার হবে, এটা তো হাইজেকার হবে, এটা তো মদদিয়ার জুয়ারি তৈয়ার হবে। আমাকে একটু বুঝি থাকলে এবার বলেন না, বাল্যকালটা কোনখান থেকে শুরু হয়েছে আর এই বাল্যকালটা নষ্ট করে কারা সর্বপ্রথম? মা আর বাপে, মা আর বাপে। আমার ভাইরা দোস্ত আবাব, এখন তো ফোলা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে একজন আব্বার এক নম্বর ডিউটি হইলো বাচ্চার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। কার ডিউটি? আব্বার আব্বার আব্বার। অদোস্ত, তোর বয়স তো 25 বছর, তুই মাত্র বিয়ে করছ যে 1 বছর হয়েছে, এটা তোর প্রথম সন্তান, আর ডেলিভারি হয়েছে হসপিটালে, ডেলিভারি হয়েছে হসপিটালে, সিজারের ডেলিভারি। এখন সিজারের রোগীর সেবা করার জন্য হসপিটালে দাদাও থাকে না, নানাও থাকে না, বুড়ারা এখানে থাকে কি করব, ঘুম মারব কেমনে? থাকে জোয়ানেরা, হয় এই নবজাতের আব্বা, নইলে নবজাতের চাচা, নইলে নবজাতের মামা। এগুন তো যুবক, বেগুন বেনামাজির গোষ্ঠী, নামাজের কিনার দি যায় না, এগুনে আজান কেমনে দিব? যার কারণে বর্তমানে হসপিটালে যত ডেলিভারি হইতেছে শতকরা 60% নবজাতকের কানে আজান আর একামত হয় না। ও যুবক, কেন দিলি না তুই আজান একামত তোর সন্তানের কানে? তুই কি জানস নি এটা কিসের আজান? তুই জানস নি এটা কিসের আজান? আল্লাহু আকবার, একমাত্র ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ আজান একামত ছাড়া নাই। আজান একামত যেখানে আছে বুঝতে হবে সেখানে নামাজও আছে। আল্লাহর হাবিব, তোর সন্তানের কানে যে আজান একামত দেওয়াইলো এটা কিসের আজান একামত জানস নি? এই সন্তান 70-80 বছর হায়াত পাওয়ার পরে যখন মারা যাবে এই সন্তানের খাটিয়ার উপরে শোয়াইয়া দুনিয়ার মানুষ একসাথ হইয়া যে একটা নামাজ পড়বে যেটাকে জানাজার নামাজ বলা হয়, সেদিন আজান একামত দেওয়া হবে না। কারণ এই নামাজের আজান একামত তার জীবনের শুরুতে তার কানের উপরে দেওয়া হয়েছে। কি করলি তুই? তুই যে আজান দিলি না, তোর সন্তানটা যখন 70 বছরে মারা যাবে তখন তো তুই দুনিয়াতে থাকবি না, কিন্তু এই 70 বছরের জানাজা আছে পড়া হইব এই আজান একামত ছাড়া। কি করে দিলি তুই? আমার বেইরা দোস্ত আবাব, সরকার দু আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান একামত দেওয়ার জন্য কেন বললেন, কেন ডান কানে আজান দিতে বললেন, কেন বাম কানে একামত দিতে বললেন? আজান একামতের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ, এটার নাম কি? তাওহীদ। আর একটা হইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার নাম রেসালত, এটার নাম কি? রেসালত। আরেকটা হলো হাইয়া আলাস সালাহ, এটার নাম দাওয়াত ইলাস সালাহ, নামাজের দিকে আহ্বান। আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের কানে এই তিনটা বাড়ি লাগাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর বাড়ি, হাইয়া আলাস সালার বাড়ি। এই তিন বাড়ি যখন তুমি সন্তানের কানে দিবা, আউয়ালু মা ইয়াকরাউস সামা ইয়াস্তাকিরু ফিল কলব, মানুষের কানের উপরে প্রথম যেই কথাটা বাড়ি খায় এই কথাটা তার দিলের মধ্যে যাইয়া খোদাই হইয়া যায়, এই কথাটা তার দিলের মধ্যে যাইয়া জমি যায়। অতএব একটা নবজাত মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে সর্বপ্রথম যখন তার কানে তাওহীদের বাণী লাগে, রেসালতের বাণী লাগে, দাওয়াত ইলা সালাতের বাণী লাগে,
এই সন্তান দুনিয়ার যেই ফিস্টে যাবে যাক, যেই শিক্ষায় শিক্ষিত হোক, যত বড় ইউনিভার্সিটিতে যাক, যত বড় ডক্টর আর ব্যারিস্টার হোক না কেন, এই সন্তান কোনোদিন ঈমান হারা হবে না, ঈমান বিদ্বেষী হবে না, ঈমানের বিরুদ্ধে কথা তার মুখ থেকে বাইর হবে না, এই ছেলে কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন নাস্তিক হবে না। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত, প্রথম ডান কানে আজান দিবা, তারপরে বাম কানে একামত দিবা। কেন দিবা? কয় যে দেখো না, দুনিয়ার ভিতরে মানুষ একটা নামাজ পড়ার জন্য গেছে, অজু করছে, আল্লাহু আকবার, আজান হইছে, এরপরে জামাত শুরু হবে, আজানের পরে, একামতের পরে, নামাজ পড়ার আগ পর্যন্ত মাঝখানের সময় এটার মধ্যে কোনো সোরে সুরি করে না, কোনো ডাকাইতে ডাকাইতি করে না, কোনো মদ দিয়ে মদ খায় না, কোনো মিথ্যা কথা কয় না, যত বড় পাপি হোক না কেন নামাজ পড়ার জন্য উজু করছে, এই অবস্থায় সে নামাজ পড়া শেষ করা পর্যন্ত গুনার কাজ করে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ পাক তোমার জন্য এই ব্যবস্থা কেন করলেন, ডান কানে আজান বাম কানে একামত দেওয়াইয়া জীবনের শেষে নিয়া নামাজ রাখলেন কেন, তোমারে বুঝাইতে চায় ওরে আজান একামত থেকে শুরু করি নামাজ শেষ হওয়া পর্যন্ত এই মাঝখানের সময় এটা তোমার যেমন কাটে নিষ্পাপ অবস্থায় বেগুনা অবস্থায়, তোমার সারাটা জীবন এমনিভাবে কাটা চায়। ইবতিদা মে হ্যায় আজা আর ইন্তেহা মে হ্যায় নামাজ, ইবতিদা মে হ্যায় আজা আর ইন্তেহা মে হ্যায় নামাজ, হাইয়ে তেরি জিন্দগি তকদীর মাওলা হক নওয়াজ, হাইয়ে তেরি জিন্দগি তকদীর মাওলা হক নওয়াজ। আমার বেয়েরা দোস্ত আবাব, সন্তানের এই দায়িত্বগুলো যদি আপনারা পালন না করেন, ওরে মা বাপের হক যদি সন্তানে আদায় না করে, সন্তানও কেয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবে, আবার মা বাপে যদি সন্তানের হক আদায় না করে তো কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন সন্তানকে উঠানো হবে, সন্তান তখন বলবে, কালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে কতগুলো মানুষের অনুসরণ করতাম, কতগুলো মানুষের অনুকরণ করতাম, তাদের কথা মানতাম, এক নম্বরে আমাদের মা বাপ, দুই নম্বরে আমাদের শিক্ষক, তিন নম্বরে আমাদের নেতা, এদেরকে আমরা কথা মানতাম, কিন্তু এরা আমাদেরকে ভুল পথে চালাইছে, এরা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয় নাই, সঠিক পথের দিশা আমাদেরকে দেয় নাই, যদি দিত তাহলে মানতাম। রব্বুল আলামিন আজকে আমরা আপনার কাঠগড়ার আসামি হয়েছি, যদি আমরা শাস্তির উপযুক্ত হই আপনার কাছে আমরা আপিল করতেছি, আপনি তো ন্যায় বিচারক, আমাদের এই দিক নির্দেশনা দাতা, আমাদের কর্তা, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের মা বাপ, এদেরকে ডবল শাস্তি দেওয়া হোক। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এই জন্য বলি ও মুরব্বিয়ানে কেরামেরা, মনোযোগ আছেন? এই আয়াত আজকে কেন তেলাওয়াত করলাম, এই বিষয়বস্তু কেন নিলাম, এ এখন আপনাদেরকে বলতেছি অল্প সময়। একটা জাতির উন্নতি এবং অবনতি নির্ভর করে যেই সময়ে জাতি উন্নতি করবে, যেই সময়ে অবনতি করবে, সেই সময়ের বাল্যকালের মানুষ যেগুলা, এগুলাকে সঠিকভাবে গড়ি তোলার উপর নির্ভর করে। সঠিকভাবে গড়ি তোলার উপরে কি করে? আপনাদের অম্বয়নগরে এখন বালক নাই? জি, আমার বেয়েরা দোস্ত আবাব, বাল্যকালের সীমানা কতটুক? একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার থেকে এইবার যৌবন শুরু হয়, বালেগ হওয়া পর্যন্ত এটা হলো বাল্যকাল। একের সোজা কথায় ধরেন না, মানে জিরো থেকে পনেরো, জিরো থেকে পনেরো, এই জিরো থেকে পনেরো পর্যন্ত একটা বালকের যদি আপনি সুন্দর চরিত্রে গড়ি তুলতে পারেন তাহলে তার জীবনটাও সুন্দর হবে। এইরকম বিশটা বালকের জীবন যদি সুন্দরভাবে গড়ে ওঠে তাহলে আপনার সমাজটা সুন্দর হয়ে যাবে, আর এরকম বিশটা বালকের
জীবন যদি অসুন্দরভাবে গড়ে উঠে তাহলে আপনার সমাজ ব্যবস্থাটা জাহান্নামের কুফে পরিণত হবে, জাহান্নামের কুফে পরিণত হবে। দুস্থ একটা জাতিকে যদি আপনি উন্নত করতে চান, বালকদের হিসাবে মেহনত করেন, এদেরকে সঠিক শিক্ষা দেন। আর একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, বালকদের হিসাবে মেহনত করেন, তাদেরকে আপনি কুশিক্ষা দেন। কথা বুঝেন নাই আমার বেহরা দোস্ত আহবাব? আজকে আমাদের মুসলমানের সমাজকে, মুসলমানের সমাজকে হানাহানির সমাজ বানাইতে চায়, মুসলমানের সমাজকে অশান্তির সমাজ বানাইতে চায়, মুসলমানের সমাজকে আল্লাহু আকবার অসুন্দর সমাজ বানাইতে চায় ওই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের পদলেহনকারীরা। এই জন্য আমাদের বালকগুলাকে কুশিক্ষা দিতে চায়, কুশিক্ষা। নতুবা যেই দেশে শতকরা 90% মুসলমান, ওই দেশের বালকদের সিলেবাসের ভিতরে শরীফ শরীফার গল্প আসবে কেন? শরীফ শরীফার গল্প কি আপনারা জানেন দোস্ত? নাউযুবিল্লাহি মিন জালিক। আমি তো একটা কথা বলবো, এই বাবারা মিয়ারা শুন, আমার কথা যদি ভুল হয়, অযৌক্তিক হয়, তোদের জুতা আমার গাল, তোদের জুতা আমার গাল। গণতান্ত্রিক দেশ, যার মনে যেই দল কয় সেই দল কর, যার মনে যেই পার্টি কয় সেই পার্টি কর, আমার তো কোনো আপত্তি নেই। তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি জাতীয় পার্টি করো, আমার কি আসে যায়। কিন্তু আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, মুসলমানের সন্তান হিসাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের চরিত্রের বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব, যদি কোনো আল্লাহু আকবার প্রেক্ষাপট আসি যায়, সেই সময় বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, জাতীয় পার্টির সভাপতি, হ্যাঁ ছাত্রদলের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, ছাত্রদলের সেক্রেটারি, ছাত্রলীগের সেক্রেটারি, হ্যাঁ জাতীয় পার্টির সভাপতি সেক্রেটারি, তোরা বেগুন মুসলমান ন, তোরা একটা যৌথ মিছিল বাহির কর, একটা যৌথ মিছিল বাহির কর। শরীফ শরীফের গল্প মুসলমানের সিলেবাসে থাকবে না, থাকবে না। একটা যৌথ মিছিল বাহির কর, তোরা ফেরবি না। কেন ফেরবি না? তোদের কাছে ইসলামের থেকে দল বড়, ইসলামের থেকে দল বড়, ইসলামের থেকে দল বড় হওয়ার কারণে তোরা এই যৌথ মিছিলটা করতে পারবি না। যদি আজকে সারা বাংলাদেশের সব দলের সভাপতি সেক্রেটারি একসাথে একটা যৌথ মিছিল করতো, তাহলে এই নাস্তিকের বাচ্চারা ভয়ে এই সমস্ত সাহস আর করতো না। কথা বুঝছেন না বুঝেন নাই আমার মুসলমান ভাইরা? তো বলে হুজুর আমাদের কি করণীয় আছে, আপনাদের করণীয় আছে? বুকে যদি ইমান থাকে তাহলে শরীফ শরীফের গল্প বর্জন করতে হবে, শরীফ শরীফের গল্প যেই সিলেবাসে থাকে সেই সিলেবাস বর্জন করতে হবে, শরীফ শরীফের গল্প যেই প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠান বর্জন করতে হবে। এবারে মাদ্রাসা ধরাইবেন নি সান, বুঝি সান, মনে চাইলে হড়ান, না মনে চাইলে কেয়ামতের দিন জবাব দিবেন লাই তৈয়ার হয়ে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا الله اسكري محفل কে কবুল ফরমান يا الله এই মাহফিল যে সমস্ত ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই কুরবানিগুলাকে কবুল ফরমান। আল্লাহ তাদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ খাস করি যে সমস্ত যুবকেরা এই মাহফিলের জন্য খাটুনি খেটেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদের রুজি রিজিকের মধ্যে বরকত দান করেন, তাদের ইমান আমলের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যায় সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আজাব মাফ করে দেন। ইয়া আল্লাহ
যেই কথাগুলো বলা হইল এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এ আল্লাহ, এই মাহফিলের উসিলায় অম্বরনগরের সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন। এ আল্লাহ, অশ্লীল কার্যকলাপের থেকে, আপনার নাফরমানির থেকে, গুনাহের কাছ থেকে সমস্ত যুবকদেরকে ফিরাইয়া রাখেন। এ আল্লাহ, এ আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানুষী বানাইয়া দেন। এ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ শেফা দান করেন, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ শেফা দান করেন। এ আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, কার কী হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহাজাত পূরণ করে দেন, মাকাসেদে আসেনা পূরণ করে দেন। এ আল্লাহ, আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না, আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। এ আল্লাহ, আখেরি দরখাস্ত মাওলাই করিম, যখনই মৃত্যুর ডাক আসে আমাদের ঈমানকে হেফাজত করিয়েন, বেঈমান বানায় দুনিয়ার থেকে নিয়েন না। আল্লাহ, আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করিয়েন। আয় আল্লাহ, আমাদের খাতেমা কালিমায়ে তাওহীদের উপরে করিয়েন। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।